de gai. কে আরে মা এখানে আমি কে বলছে আমি এখানে কে বলছে তোমাকে এগুলো কিছু না কে বলছে আমি নিশা করি চাকরি আমি কখনো চাকরি করব না আমার বাবা কোটি কোটি প্রপার্টি রেখে গেছে চাকরি করার জন্য আমি চাকরি করব না আমি সারাদিন মাল খাবো আর দেশ জুড়ে ঘুরে বেড়াবো আমি কারো কথা শুনবো না আমি এই দেশে রাজনীতি করব গুন্ডামি করব মাস্তানি করব আমি সব কিছু করব আমি কারো কথা শুনবো না তোমাকে কে বলেছে আমি নেশা করি আমি ওকে চাই আজকে মাঝে আমি খুঁজে বের করবো না আমি আর কখনো ভালো হবো না আমি অন্ধকার জগতে চলে গেছি মা তুমি এখানে আসবে না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলবা না তুমি আমি এখন অনলি অন্ধকার জগতের মানুষ আমি তোমাকে মানি না তুমি চলে যাও আমার বাবে অনেক পার্টি অনেক সম্পদ আমি ওই টাকা খরচ করব আমার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি আর আমার কাছে আসবে না আমি একা চলতে চাই না না আমি বাসায় যাবো না আমি এখন অন্ধকার জগতে চলে গেছি মান্দার পুলা আমাদের বিচার দিল আজকে বান চৌধুরী আমি ধরতে পারলে আর যা খাফা খাফা করে পেলাম এই তুই কোথায় রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আছে উনি তো আছে ভিতরে রেস্ট নিতেছে কেন তো কথা বলার জন্য আসছিলাম আর কি ওনার নিয়ে ও ঠিক আছে আপনার বসেন আমি ডেকে নিয়ে আসি আপনারা উনিকে একটু দাদা আসছিলাম ওনার ছেলের ব্যাপারে একটু কথা বললো একটা চাকরির ব্যাপারে কাগজপাতি জমা দিছিল বসেন 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 এখন ওইখানে চাকরিটা হইতেছে না সুপারিশ আপনার সুপারিশ হলে চাকরিটা হয় আর কি এই ব্যাপারে নিয়ে আসছিলাম আর কি বিষয়টা হলো ওনার ছেলের চাকরির একটা দরখাস্ত করছে এখন এটা যদি আপনি একটু সুপারিশ করেন তাহলে চাকরিটা হয়ে যায় চাকরির দরখাস্ত করছে কোথায় করছে বিষয়টা তো আমার জানতে হবে উনি তো আমার কাছে কখনো আসে নাই যাই হোক এই ব্যাপারে আনছি আপনি কথাবার্তা বলেন হ্যাঁ বলেন তো কি বিষয়টা আপনি বলেন আপনার ছেলের কি আমি তো আরো দুজনের কাছে আপনার ছেলের ব্যাপারে শুনছি আপনার ছেলে নাকি উল্টা পাল্টা চলাফেরা করে নেশা পানি খায় মানুষের সাথে মারামারি করে এই বিষয়টা কি বলেন তো ছেলে বেকার থাকে বলে তাই ছেলে অন্যান্য ছেলের সাথে উল্টা পাল্টা চলাফেরা করে তার জন্য তাকে জন্য দরখাস্ত টাকা পয়সা দিছি যাই দিছি যদি যদি আপনি যদি সুপারিশ করেন ছেলেটা আমার চাকরি ছেলেটা ভালো হয়ে যাবে মানে এই জন্য আপনার কাছে গেলে কি করা যায় এটা আপনি তুমি তার ছেলের ছিল জি স্যার সহযোগিতা ছিল চিনি এটা তো খুব খারাপ স্যার খুব খারাপ জি স্যার মদ খাই গাঞ্জা খাই তাই নাকি তা তুমি তো বিষয়টা আমার আগে কখনো জানানো যে এলাকার ভিতরে উনি এই ধরনের অকারেন্সের সাথে জড়িত এই বিষয়ে তুমি আমাকে বলো নাই স্যার ওই সময় তো ভয় কয় না ওনার ছেলে যে সব বলে যে পরে মারিয়া লাগবে ফুটাই লাগবো
তাই নাকি? ছেলের জন্য কোথায় অ্যাপ্লাই করছে বলেন। আপনার ছেলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু, হ্যাঁ এই বিষয়টা তো আমার জানতে হবে। ছেলে লেখাপড়া দেখে ভালো আছে কিন্তু অর্থ দেখে নাই, কিন্তু শুনছি আপনি অনেকদিন চাকরি বাকরি পেয়েছেন, এর জন্য আপনার কাছে আসছি। সকাল ১০টায় চেয়ারম্যান সাহেবের বাংলোতে আসবেন, আপনি একা আসবেন আপনার সাথে কথা বলার পর। ঠিক আছে, প্রয়োজন আমি ব্যাংকের ম্যানেজারে ফোন দিয়ে বলে দেবো, এতে কোনো সমস্যা নাই, চাকরি হয়ে যাবে। আপা কিছু চাকরি লাগলে তো টেহার দরকার অনেক, টেহা দিলে চাকরি হয়ে যাইব। খুব ভালো, আপনি কালকে বাংলাতে আসেন সব হয়ে যাবে। আচ্ছা তো কালকে আসতে ঠিক আছে, হ্যাঁ কালকে আসবেন।